ঢাকা বাংলাদেশে ক্লাশেস ডর উলাইছে গাও স্লটার লাগা ওপরে প্রটেস্ট করেছে অফিস পাহাড়ে প্রটেস্টেস কানবরা প্রথম আলো আর ডেলি স্টার নিউজ পেপার কে ইন্ডিয়া লাগা এজেন্ট আর সাউন্ড গ্রেনেড মাতিছে প্রটেস্টেস কুন ডেলি প্রথম আলো লাগা অফিস পাহাড় কারওয়ান বাজারে জমা হয়েছে জাইফাত আর গাও স্লটার প্রোগ্রাম রাখি বলে থাকিছে লিবি পুলিশ লগতে ক্লাশ উলাই যাইছে পুলিশ পরা প্রটেস্টেস কানকে হটাওলে সাউন্ড গ্রেনেড ফায়ার করেছে আর্মি পার্সোনাল কান সিচুয়েশন কন্ট্রোল করলে কোশিস করেছে অলপ দিন আগে দে কোনোবা মানু খান বা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করেছে আর প্রথম আলোকে ব্রো ইন্ডিয়া মাতিছে এবং আমরা হচ্ছে একদম শান্তিপূর্ণ অবস্থান প্রথম আলোর কোনো একটা কাছে একটা স্ক্র্যাচও করেনি আমরা এত শান্তিপূর্ণ অবস্থান করছি এবং আমরা এখানে সবাই মিলে জামাতে নামাজ আদায় করছি এবং আমরা এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী ছিল তাদের যে রিকোয়ারমেন্টস ছিল সেগুলো ফুলফিল করার যথেষ্ট চেষ্টা করছি রাস্তা আমরা আটকাই নাই আমাদের দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হয় এমন কোনো কাজ আমরা করিনি ইনস্ট্রুমেন্ট ছিল না আমি জাস্ট কথা বলছি এবং আমাদের এই কথা আমাদের এই মুখের কথাকেও সম্ভবত ভারতে যাদের কাছে আওয়াজ করেছে তাদের এটা সহ্য হয়নি তাদের বুক জ্বলে গেছে গরু কোরবানি দিচ্ছি কাদের জলে আপনারা সবাই জানেন গরু গরুর গোশের জন্য কাদেরকে কারা হত্যা করে আপনারা সবাই জানেন তো তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল আন্দোলন চলছে আন্দোলন চলবে কর্মসূচি থেকে এটা আপনাদেরকে আগে জানানো উচিত প্রথমত হচ্ছে আমাদের কর্মসূচিটা হচ্ছে ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে ভারতীয় এজেন্ট যারা বাংলাদেশে বসে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার্থে যারা বড় ধরনের বাধা তাদের বিপক্ষে আমরা একটা প্রতীকী একটা জিয়াফতের আয়োজন করি সেই প্রোগ্রামে মানে ধারাবাহিকভাবে আজকে আমরা একটা গরু জবাই করি এই যে আমাদের প্ল্যান ছিল মাগরিবের আমরা নামাজ পড়ার পরপর গরু জবাই করে সবাই মিলে খাবো জনসাধারণ সবাই মিলে খেয়ে আমরা যার যার মতো বাসায় চলে যাবো জাস্ট আমাদের প্রোগ্রামের কর্মসূচি ছিল এইটুক প্রথমত আমরা দুপুরে যখন গরু জবাই দিই তখন আমাদেরকে বাধা প্রদান করা হয় তখন ইভেন একটা ছেলের বুকে লাথিও মারে এই পুলিশ তারা কোন পুলিশ যারা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন আমরা যারা রক্ত দিয়ে 2024 সালে দেশকে স্বাধীন করলাম তাদের বুকে আজকে পুলিশের লাথি তারপরে সেনাবাহিনী এসে ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত শান্ত রেখে সামনে রেখে আমাদেরকে সময় দেয় আমাদের প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য আমাদের রান্না চলতেছে আমরা বসে সব ভাইয়েরা মিলে বিভিন্ন Nagaland TV, Sat Manulaka Awas. Watch us live on Jio TV and on your television sets as well. For Dimapur viewers, we are on channel number 994 in Global Chapter and Kohima and Mokokchung viewers, switch to channel number 138 on Hornbill Digital. For all news and updates, follow us on Facebook, Instagram, YouTube and Twitter.